নমস্কার, ভক্স টপ স্টোরিজে আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মহাকরণে ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রধান সচিব গৌতম সান্যালের নেতৃত্বে 11 সদস্যের বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আগামী 2 সপ্তাহের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আনা হতে পারে বিশেষ আইন। এই বিষয়ে আগামী 17 জুলাই ফের বৈঠক হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে শনিবার বাজার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি হুঁশিয়ারি দেন, এক শ্রেণীর ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। একই সঙ্গে তিনি কৃষি বিপণন দপ্তরের কাজেরও সমালোচনা করেন। মন্ত্রী অরূপ রায়ের দপ্তর দায়িত্ব পালনে ব্যর্থ বলেও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। জিটিএ নির্বাচনে এককভাবে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিদ্বন্দ্বিতা করবে তা আগেই ঘোষণা করেছিল মোর্চা নেতৃত্ব। সোমবার তাদের প্রথম প্রার্থীর নাম ঘোষণা করল মোর্চা নেতৃত্ব। সুকপাখরি ব্লক থেকে মোর্চার তরফে প্রার্থী হচ্ছেন মদন তামাং হত্যাকাণ্ডে জেলবন্দী দীপেন মালে, ফলে প্রার্থীর নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জন্মদিন পালনকে কেন্দ্র করে শাসক বিরোধী সংঘাতের আবহ রাজ্যে। ছুটির দিনে জ্যোতি বসুর জন্মদিন পালনে রাজি নয় সরকার পক্ষ, কিন্তু বিরোধী বামফ্রন্ট এবার ছুটির দিনে বিধানসভায় রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালনের কর্মসূচি নিয়েছে। জ্যোতিবাবুর জন্মদিন 8ই জুলাই রবিবার পড়েছে, ঠিক যেমন আরও এক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই পড়েছিল রবিবার। ছুটির দিন ছিল বলে বিধানসভায় বিধানচন্দ্রের স্মরণ অনুষ্ঠান করা হয়েছিল 2 দিন আগেই। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন জ্যোতিবাবুর জন্মদিনও তারা পালন করবেন। সেই দিনই বিরোধী বামফ্রন্টের তরফে পাল্টা জানিয়ে দেওয়া হয়, বিধানচন্দ্র রায়ের মতো জ্যোতিবাবুর জন্মদিনও আগে পালন করলে তারা সেই অনুষ্ঠানে অংশ নেবেন না। তারপরেই বামেরা সিদ্ধান্ত নিয়েছে আগামী রবিবার 8 তারিখে বিধানসভায় তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মদিন উদযাপন করবেন। বিধানসভার সরকারি অনুষ্ঠান যে 8 তারিখ হবে না তা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠান যেদিন হবে সেই দিনই সব বিধায়কদের উপস্থিতি কাম্য। এখন দেখার শেষ পর্যন্ত স্পিকার বিরোধীদের রবিবার জ্যোতিবাবুর জন্মদিন পালনের আনুষ্ঠানিক অনুমতি দেন কিনা। এক বিরল ঘটনার সাক্ষী হলো বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোম। একটি 4 মাসের বাচ্চার পেট থেকে অপারেশন করে বের করা হলো আরও একটি বাচ্চা। ঝাড়খণ্ডের ছাত্রা জেলার বাসিন্দা শশীভূষণ ও সরিতা ডাঙ্গির 4 মাসের শিশু কন্যা সঙ্গম কুমারী। জন্মের 10 দিন পর থেকেই পেটে ব্যথায় ভুগতে থাকে সে। কিছু খেলেই বমি হয়ে যেত ছোট্ট সঙ্গমের। এরপর বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে ছোট্ট সঙ্গম কুমারীকে, কিন্তু কোনো কিছুই ধরতে পারেননি ডাক্তার। শেষ পর্যন্ত বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করানোর পর জানা যায় তার পেটে একটি টিউমার রয়েছে। সেটি অপারেশন করতে গিয়ে রেট্রোপেনিয়াম থেকে বেরিয়ে আসে একটি ভ্রূণ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল হুগলি জেলা পুলিশ। 2011 সালের 14 এপ্রিল করাচির রহিম শাহ কলোনির বাসিন্দা নবাব খান তার পরিবারের 4 সদস্যকে নিয়ে ভারতে আসেন। 2011 সালের 14ই মে পর্যন্ত তাদের ভিসার মেয়াদ থাকলেও সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা এই দেশেই থেকে যান। একই সঙ্গে ডিসি রোডে এক আত্মীয়ের বাড়িতে থেকে আধার পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নেন তারা। গত কয়েকদিন আগে তারা হুগলির রিষ্টায় এক আত্মীয়ের বাড়িতে এসে ওঠেন, সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এদিন ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হলে আদালত তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। টেনিস প্রেমীদের কাছে এবারের উইম্বলডন অত্যন্ত হতাশার। উইম্বলডনে শুরু থেকেই ঘটে চলেছে একের পর এক অঘটন। টেনিসের মহাতারকাদের একের পর এক ছিটকে যাওয়ার ঘটনা ঘটেই চলেছে। ভেনাস উইলিয়ামস নাদাল সানিয়া মাহেশ জুটির পর সোমবার উইম্বলডন থেকে বিদায় নিলেন মারিয়া শারাপোভা। জার্মানির সাবিন লিসেস্কির কাছে 6-4, 6-3 হেরেছেন শারাপোভা। পুরুষদের সিঙ্গলসে বেলজিয়ামের হাভিয়ের মালিশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেডারার। অন্যদিকে মেয়েদের সিঙ্গলসে শেষ 8-এ উঠেছেন সেরেনা উইলিয়ামস। ভক্স টপ স্টোরিজ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ভক্স 24/7 এ। সি দ্য বেস্ট।